সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে মাদ্রাসা বোর্ডের গ্রুপ ডির যে পরীক্ষা হয়ে গেল তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন আপনারাও হয়তো অনেকেই পরীক্ষা দিয়েছেন মাদ্রাসা বোর্ডের গ্রুপ ডির তো এই পরীক্ষায় প্রায় চুয়াত্তর হাজার পরীক্ষার্থী ছিলেন এবং পনেরোটি প্রশ্ন পনেরো নম্বরের প্রশ্নের উপর ভিত্তি করে তারা পরীক্ষা দিয়েছিলেন বারোটা থেকে একটার মধ্যে অর্থাৎ এক ঘন্টা পরীক্ষা হয়েছিল এই যে পরীক্ষা দিলেন এর রেজাল্ট কবে হবে এর খাতা কবে দেখবে তো আমরা যতটুকু জানি মাদ্রাসা বোর্ড সম্ভবত এর খাতা দেখা দশ দিনের মধ্যেই শুরু করবে এবং এর রেজাল্ট এক থেকে দেড় মাসের মধ্যেই দেবে এবং রেজাল্ট দেওয়ার পর ইন্টারভিউ কিন্তু শুরু হতে পারে তার থেকে খুব কম সময়ে অর্থাৎ পনেরো দিনের মধ্যে অর্থাৎ দুই মাসের মধ্যেই মাদ্রাসা বোর্ড কিন্তু এই রেজাল্ট দেওয়া এবং ইন্টারভিউ নেওয়া সম্পন্ন করতে পারে তো এবার কতজন চাকুরি প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকবে আপনারা হয়তো ইতিমধ্যেই শুনেছেন এর আগের যে রুলস ছিল সেই রুলস অনুযায়ী ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ রেশিও অনুযায়ী ডাকবে তবে এই গ্রুপটির ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ধরনের কোনো ধরনের গ্যাজেট নেই যদি কেউ বলে থাকে যে এর কোনো ধরনের গ্যাজেট আছে তাহলে তারা ভুল বলেছে কেননা এই গ্রুপটির এই মুহূর্তে নতুন কোনো গ্যাজেট নেই পুরানা গ্যাজেট রয়েছে তাই কি হিসাবে ডাকবে আমরা এখনো পর্যন্ত জানি না তবে অনুমান ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ রেশি অনুযায়ী ডাকবে অর্থাৎ একশো জন একশোটা সিটের জন্য একশো পঞ্চাশ জন চাকুরি প্রার্থীকে ইন্টারভিউ তো ধরে নিলাম একশো জন চাকুরি প্রার্থীর মধ্যে দেড়শো জন ডেকে নিল পোস্ট কতটুকু আছে এই বিষয়টা তো আমাদের এখনো পর্যন্ত জানা নেই তো যেহেতু পোস্ট সম্পর্কে আমরা একইবারই অজ্ঞ তাই কাটটা কি হবে সেটাও কিন্তু আমরা বলতে পারছি না তাই অনেকেই খুব ভালো পরীক্ষা দিয়ে ডাক নাও পেতে পারেন তো আপনাদের বলে রাখছি পনেরো নম্বরের যে পরীক্ষা হয়েছে সেখানে ইংরেজিতে আলাদাভাবে পাশ করতে হবে এবং অঙ্কে আলাদাভাবে পাশ করতে হবে ইংরেজির যে র্যাঙ্ক থাকবে সেই র্যাঙ্ক অনুযায়ী একবার আপনাকে যাচাই করা হবে এবং অঙ্কে আপনি কত নম্বর পেলেন তার উপর ভিত্তি করে একবার আপনাকে যাচাই করা হবে দুটো দুটোতেই যদি আপনারা কোয়ালিফাইড হন তবেই কিন্তু আপনাকে হয়তো বা সেই রেশিওর মধ্যে পড়লে ইন্টারভিউতে ডাকা হতে পারে তো সে কারণেই আমরা একটা মোটামুটি অনুসন্ধান করেছি যে পনেরো নম্বরের মধ্যে যদি আপনারা পনেরো নম্বর কেউ পেয়ে থাকেন তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে পারেন আর অপর অপরদিকে যে সমস্ত প্রার্থী ধরে নিন তেরো পেয়েছেন বারো পেয়েছেন আপনারা আশা রাখতে পারেন তবে আপনারা ডাক নাও পেতে পারেন এবার যারা চোদ্দ এবং সাড়ে চোদ্দো পেয়েছেন তারা কিন্তু আশা করতে পারেন যে নাইনটি ফাইভ পারসেন্ট চান্স আছে আপনাদের ইন্টারভিউতে ডাকার এবার যারা পনেরোই পনেরো পেয়েছেন আমি বলবো হান্ড্রেড পারসেন্ট আপনারা হয়তো ডাক পেতে চলছেন এই গ্রুপ ডির যে পরীক্ষা দিলেন তার ইন্টারভিউয়ে তো অবশ্যই সেই বিষয় সম্পর্কে আমি আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তবে আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে ইতিমধ্যে গ্রুপ ডিতে যে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং আমি অনেক একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে অনেক ইউটিউবার রয়েছে এত ভুল তত্ত্ব দিয়েছেন যার জন্যে কিন্তু আমি আজকে এই ভিডিওটা তৈরি করতে বাধ্য হলাম কেননা কত নম্বরের পরীক্ষা আমি দেখলাম যে একটা ইউটিউবার নিজেই জানে না যে কত নম্বরের পরীক্ষা হয়েছে অথচ ভিডিও তৈরি করে মানুষকে ক্যান্ডিডেটদেরকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে এটা একেবারে কাম্য নয় সে কারণেই কিন্তু আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি তো মাদ্রাসায় গ্রুপ ডি এর যে পরীক্ষা হলো তাতে পনেরো নম্বরের পরীক্ষা হয়েছে এবং ইংরেজিতে আপনারা যদি প্রশ্নগুলো দেখে থাকেন সেখানে একটা প্রশ্নে দুটো হয়তোবা প্রশ্ন ছিল একটার মধ্যে দুটো প্রশ্ন ছিল আবার কত জায়গায় একটি প্রশ্নের মধ্যে একটি ছিল সেগুলো এক নম্বর এবং যেগুলো দুটো কোথাও অপশন ছিল সেখানে এক নম্বর অর্থাৎ প্রত্যেকটা হাফ হাফ করে আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদের যে ধরুন একটি প্রশ্ন যে আই গেভ হিম ড্যাশ হান্ড্রেড রুপি নোট তো এখানে একটি প্রশ্ন তাই এখানে এক নম্বর পাবেন এবার আর একটি প্রশ্ন যে রাইট দ্য অপোজিট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ধরুন লেখা আছে আর্লি এবং ডিসক্লোজ এখানে এক নম্বর দেওয়া আছে মোটে তাহলে এখানে একটি অপোজিট মিনিং লিখলে সঠিক করলে আপনি হাফ পাবেন অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ নম্বর পাবেন তো সেই হিসেবে আমরা যেটা দেখলাম যে সাত এবং আট এইভাবেই কিন্তু অঙ্ক এবং ইংরেজির বিভাগটা ভাগ করে দেওয়া হয়েছে তো এজন্যই অনেক ইউটিউবার তারা কিন্তু নম্বরও বলতে পারছে না যে কিভাবে নম্বরটা ডিভাইড আছে এজন্য আগামী দিনে অনেক ক্যান্ডিডেট কিন্তু বিভ্রান্তির দিকে পড়তে পারে তো আগামী ইন্টারভিউ কবে হবে এই বিষয়ে আপনাদের বলছি যে আগামীতে সম্ভবত দেড় মাসের মধ্যে আপনারা ইন্টারভিউয়ে ডাক পেতে চলছেন আর আপনাদের খাতা দেখা কিন্তু দশ দিনের মধ্যেই শুরু করে দেবে এবং আপনাদের ইন্টারভিউ নেওয়ার পর যাবতীয় কাজকর্ম প্রায় দু মাসের মধ্যে কমপ্লিট করে তিন মাসের আগেই আপনাদের রিক্রুটমেন্ট দিতে পারে এমনটাই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে বলা হয়েছিল কিন্তু ইতিমধ্যে আমরা যতটুকু জানি মাদ্রাসা বোর্ড তারা কিন্তু আর্জি করেছে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে যে কয়েকটা দিন যাতে তাদের সময় দেয় বেশি করে বা তাদের এই তিন মাসের মধ্যে চুয়াত্তর হাজারের মতো চাকুরি প্রার্থীদের পরীক্ষা নেওয়া খাতা দেখা তাদের বিষয়গুলোকে সাজানো বা তাদের আবার একটা কল লেটার তৈরি করা একটা কষ্টসাধ্য ব্যাপার সে কারণেই কিন্তু ইতিমধ্যে তারা আর্গুমেন্ট করেছে তারা অনুরোধ করেছে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে যে তাদেরকে একটু সময় দেওয়া হোক তো এই বিষয়ে আমরা কোনো এখনও রেসপন্স পাইনি তো পেলে অবশ্যই জানাবো সে কারণেই আমরা ধরে নিতে পারি তিন মাসের মধ্যেই সম্পূর্ণ কার্যপ্রক্রিয়া সম্পাদন করতে পারে মাদ্রাসা বোর্ড তো যারা পনেরোই পনেরো পেয়েছেন আপনারা নিশ্চিত থাকুন আপনারা ডাক পাচ্ছেন ইন্টারভিউয়ের জন্য তাই ইন্টারভিউর প্রস্তুতি নিন যারা সাড়ে চোদ্দো পেয়েছেন চোদ্দো পেয়েছেন কিংবা সাড়ে তেরো পেয়েছেন তারা সকলেই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে পারেন আমি কনফার্ম যে যারা পনেরো এবং সাড়ে চোদ্দো চোদ্দো পেয়েছেন তারা ইন্টারভিউয়ে ডাক পেতে চলছেন তবে যারা সাড়ে তেরো তেরো পেয়েছেন আমি কনফার্ম নই সময়ই কথা বলবে অবশ্যই আমি আপনাদের সেই বিষয়ে সঠিক আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তবে আমার এই চ্যানেলটি যারা নতুন দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউটিউবে একটা ছোট্ট সমস্যা হয়েছে যার কারণে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তাই অনুরোধ করে আপনারা রাখবেন এবং আমার এই ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ